হ্যালো বন্ধুরা, যারা আজকের এসআইয়ের প্রিলিম দিয়েছ তাদের জন্য কিছু কথা বলবো। কাট অফ অ্যানালিসিসের আগে কয়েকটি কথা বলবো। দেখো, আগের যে প্রিলিম ছিল তাতে কিন্তু 121 কি 22 কাট অফ গিয়েছিলো জেনারেলের ক্ষেত্রে। তার কারণ দেখো, কোশ্চেনের লেভেলটা কিন্তু অনেকটাই লো কোয়ালিটির ছিল, অর্থাৎ কোশ্চেন লেভেল অনেকটাই সহজ ছিল। কিন্তু এইবারের প্রিলিম কাট অফটা কিন্তু হাই যাওয়ার কথা নয়। তার একটাই কারণ, দেখো কোশ্চেনের লেভেলটা কিন্তু হাই করে দিয়েছে এরা। এবার দেখো, যেরকম ভ্যাকান্সি ছিল, যেমন ভ্যাকান্সি, তার সেই হিসাব করে কিন্তু এখানটায় তোমাদের কোশ্চেনের লেভেলটা একটুখানি বাড়িয়ে দিয়েছে। সেই হিসাব করে এখানেও কাট অফ কিন্তু তেমনই যাবে, অর্থাৎ খুব একটা বেশি যাবে না, 120 থেকে 30-এর মধ্যে কাট অফ থেকে যাবে। এটাই মানে কথা, একটা এটাই হচ্ছে পয়েন্ট। এবার দেখো, কাট অফ আমি অ্যানালিসিসে একটা জিনিস বললাম, এটাই হবে। আর যে কাট অফটা বলবো তার থেকে হয়তো 2-5 বাড়তে পারে কি কমতে পারে, এরকমই হবে, তার বেশি হবে না। দেখে ইউআরদের ক্ষেত্রে দেখো, 120 থেকে 125-এ যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে। আর ওবিসি বিতে 105 থেকে 110, আর ওবিসি এ 90 থেকে 95 যেতে পারে। আর এসসিতে 88 থেকে 92 দিয়েছে। তার কারণ দেখো, এসসি আর ওবিসি এ কিন্তু প্রায় সমান সমান যায়, এই কারণে কিন্তু এরকমই কাট অফ একটা যাবে। আর দেখো এসটিতে দেখো, 83 থেকে 85 কাট অফ এরকমই যাবে। এর থেকে হয়তো 2-3 নম্বর হয়তো বাড়তে পারে, খুব বেশি বাড়বে না এসটিতে, কিংবা হয়তো 90 হয়ে যেতে পারে, এর বেশি তো যাবেই না। আর যা বললাম, এখানে যা কাট অফ রয়েছে খুব একটা হাইফাই হবে না, খুব সিম্পলিটি হিসেবে বাড়বে, খুব সামান্য বাড়তে পারে যা বলা হয়েছে এই থেকে। তার কারণ একটাই কারণ, কোশ্চেনের লেভেল কিন্তু আগের থেকে অনেকটাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়েছে। কেননা ম্যাথের লেভেলগুলো দেখবে, ম্যাথগুলো সত্যি একটু স্ট্যান্ডার্ড হয়েছে, হালকা স্ট্যান্ডার্ড হয়েছে, একেবার সহজ ম্যাথ ছিল না। আর আগে তো অনেকটাই সহজ ছিল আগের ম্যাথগুলো, কিন্তু এবার কিন্তু একটুখানি স্ট্যান্ডার্ডটাই রেখেছে। সেই কারণে দেখো, অনেকটা স্টুডেন্ট কিন্তু করতে পারবে না অ্যান্সার, আর তাই হিসেবে সেই জন্যই কিন্তু কাট অফটা নামবে। কিন্তু 600 সিট, সেই হিসাবে কিন্তু কাট অফ অনেক বেশি যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যাবে না। তার এটাই কারণ।